मैं भी नहीं। হ্যালো, আসসালামু আলাইকুম। বর্ণা বর্ষ থেকে আমি টুপার সবসময় মতো আপনাদের সবার সাথে আছি। তো খুবই দৌড়াতে দৌড়াতে একটা লাইভে চলে আসলাম। হ্যাঁ, আমি রেডি হয়ে শোরুমে যাচ্ছি, কাজে অনেক প্রোডাক্ট নেমেছে আপু। সকালবেলা উত্তরা শোরুমে আমরা প্রোডাক্ট পৌঁছে দিয়েছি, এখন মিরপুর ধানমন্ডিতে আরও প্রোডাক্ট নেমেছে, পৌঁছে দিতে যাব। তো বস্তা খুলেছে, বস্তা খুলে এমন দুটো আপু হিল বের হয়েছে সিলেক্টিভে, যেটা আমার শোরুমে পৌঁছানোর কথা, বাট আমি শোরুমে আনলাম না, এটা আমি আগে আজকে অনলাইনে দেখাবো, তারপরে হচ্ছে গিয়ে এটা শোরুমে। মর্নিং আপু ফ্রম ইউকে, থ্যাংক ইউ সো মাচ। আহারে, সাত সকালে লাইভ কেমন লাগছে বলেন। আচ্ছা, সো যেটা হলো, আমি খুবই তাড়াহুড়ার মধ্যে লাইভে আসলাম, কারণ যেটা এসেছে সেটা আমি আপনাদেরকে অনলাইনে দিতে চাই। হ্যাঁ আপু, আপনি অনেক কিউটি। আচ্ছা, তাই, থ্যাংক ইউ, ক্লিয়ার আছে আপুকে, থ্যাংক ইউ সো মাচ আপু। সো আমি এখন খুব তাড়াতাড়ি আপনাদেরকে দুটো ড্রেস দেখিয়ে দেবো, কাজ এটা সিলেক্টিভ এসেছে আপু। সকালবেলা মনে আছে আমি আমাদের উত্তরা শোরুম থেকে দেখালাম যে হির এসেছে, সবগুলো শোরুমে হির পৌঁছে গেছে। সো আরও আমাদের প্রোডাক্ট নেমেছে। সো আমি যেটা করেছি, প্রোডাক্টের বস্তা যে খুলে সেট করছি যে সব শোরুমে কী কী যাবে, ভাগাভাগি করছি, করতে গিয়ে এক বস্তার মধ্যে এমন একটা জিনিস বের হয়েছে যে কি আপা দুটা, আরে ওইটা এবার একটু ছিঁড়ে গেছে। আচ্ছা, ওইটা সাদাটার বইটা বের করছেন। আচ্ছা, হিরের হচ্ছে আপু দুটো হিট কোড এসেছে। হ্যাঁ, হিরের দুটো হিট কোড এসেছে, সেটা হচ্ছে সিলেক্টিভ এসেছে, সবগুলো হিট তো এসেছে, আপনারা শোরুমে গেলে বাকি কালারগুলো তো পেয়েই যাবেন, বাট যেই দুটো কালার সবচেয়ে হিট এই হিরের মধ্যে, সেই দুটো কালার আপনারা হচ্ছে সিলেক্টিভে ওরা দিয়ে দিয়েছে। ওকে, সো সিলেক্টিভে ওরা দিয়ে দিয়েছে, মানে আমি দেখে খুশিতে আত্মহারা। সো একটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে, একটা হোয়াইটের মধ্যে আপু, দুটোই খুবই সুন্দর। সো যেহেতু এটা সিলেক্টিভে এসেছে, সো আমার কাছে মনে হচ্ছে যে আমি এটা আগে আপনাদেরকে অনলাইনে দেখিয়ে দিই। সো অনলাইনে নিলে তারপর কী হবে, আমি টপ কমেন্ট করলাম, আপনি টপ রিপ্লাই দেন না কেন, আমার রোজা ধরছে এর থেকে ভালো রিপ্লাই পাইলাম না। আমি যেন একটা পায়া, আরে আমার বোন, দেখেন আমার বোনের সাথে যে আমার কত দিন থেকে কথা হচ্ছে না। হ্যাঁ, আর আপনারা ভাবেন আপু আপনারটা, আপু আমি ইয়া পড়েছি জারা শাহজাহান, এটা হচ্ছে লাস্ট ইয়ার যে ঈদের কালেকশনটা ছিল জারা শাহজাহান শোরুমে ছিল, মনে আছে 5200 নাকি 5800 কত রেঞ্জ ছিল বলেন তো, আমি একদম মনে করতে পারতেছি না। সো এটা যাই হোক, এই রেঞ্জের ছিল, আমি 6টা জারা শাহজাহান নিয়েছিলাম আপু, আমার কাছে এত অনেক বড় একটা সেট ছিল, 30 পিসের একটা সেট নাকি 24 পিসের একটা সেট, তো ওখান থেকে 6টাই নিয়েছি মাত্র। জারা শাহজাহান আপু এত সুন্দর একটা ব্র্যান্ড, আপনার সব কিছু পছন্দ হবে, তো আমার কাছে তো খুব ভালো লাগে। এনিওয়েজ শুরু করে ফেলবো, প্রথমে কালোটা দিলেন, প্রথমে সাদাটা দেখাতে যাচ্ছিলাম, আগে আজকে সাদাটা দেখাই। হ্যাঁ, আমি নিয়ত করে ফেলেছি সাদাটা আগে দেখাবো। সো দুটো রোজা ধরছে, ভালো রিপ্লাই, যখন কোনো কিছু মাথায় আসবে না রোজার উপর চালাই দেবেন, তোমার ঠিক আছে বলাটা ভালো। আহারে আপনারা, আমি বাঁচতেছি না আপু, আমার জ্বালায় আপনারা আমাকে টিস করতেছেন। আপু পাকিস্তান এক্সক্লুসিভ কেয়ার আসবে আপু, ঈদের আগে আর আসবে না, কথা হয়েছে আমার, ঈদের আগে আপু ওদের শিপমেন্ট নেই, সো শিপমেন্ট দিতে পারছেন না, কাজ যেই বুটিক হাউস থেকে এই প্রোডাকশনগুলো হয়। হ্যাঁ, ওদের কোনো এত কোয়ান্টিটিতে নেই, সবগুলো দেখা যাচ্ছে যে 2টা 3টা 4টা এরকম করেছিল। সো রেডি করে আবার শিপমেন্ট ছাড়তে ছাড়তে আপু পেতাম না, শিপমেন্ট মিস করতাম, মিস করে ফেললাম, আপনার মাত্র এসেছি। হ্যাঁ, আজরা কি আর আসবে, আসবে আপু, আমি এটাই বলছিলাম যে কালকে গুড নিউজটা আমি রাতেরবেলা দিয়েছি, আজরাকে আসবে ইনশাল্লাহ। শাড়ি এবং হচ্ছে গিয়ে আপনার টুপিস দুটোই চলে আসার কথা, আসুক যখন যেটা আসবে তখন সেটা দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার হচ্ছে কোড নাম্বার কত জানেন, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে, সরি কোড নাম্বারে কিছু নাই আপু, আমি দুটো কালারই দেখাবো, হোয়াইট আর ব্ল্যাক। আপনি হিরের যার কাছে যেটা ভালো লাগে আপু, আপনি স্ক্রিনশট দেন, হির হোয়াইট লিখেন, হির ব্ল্যাক লিখেন, যেভাবে লিখেন আপু, অর্ডার করলে কনফার্ম করে দেবো। বাট এখনও বলছি আপু, দুটা কিন্তু সিলেক্টিভে যেহেতু এসেছে, মাশাল্লাহ দিলে এখনও পর্যন্ত স্টক ভালো। হ্যাঁ, সো যারা অর্ডার করবেন আপু ঝটপট পেয়ে যাবেন ইনশাল্লাহ। প্রাইস খুবই সুন্দর একটা প্রাইসে আছে, প্রাইস হচ্ছে শুধুমাত্র 3800 টাকা। সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা, সো প্রথম ড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি আপু, হিরের এটা হচ্ছে গিয়ে ড্রেসটা, কাপড়টা দিয়েছে হচ্ছে বাটার সিল্কের মধ্যে, একদম মাখন আপু। হ্যাঁ, আমি সকালবেলাও যখন আমি শোরুম থেকে দেখাচ্ছিলাম, আমি বললাম যে কাপড় যারা পাবেন আপু, কাপড় ধরে একদম খুশি হয়ে যাবেন, এত আরাম আরাম কাপড় বলার বাইরে। দিল্লি বুটিক্স আপু, দিল্লি বুটিক্স অল্প এসেছে, যেগুলো আমরা শোরুমে ভাগাভাগি করে দিচ্ছি, তার মধ্যে কালকে লাইভের দুটো এসেছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, থামেন, লাইভের দুটো এসেছে আপু, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আপনারা চাইলে এখন, আমি তাহলে ওই শোরুম, ওই স্টকটা শোরুমে নিব না,
আপনাদেরকে অনলাইনে দেখিয়ে দেবো। আগে এই দুটো দেখিয়ে দিই, হ্যাঁ। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি কত জানেন, দিস ইজ কোড নাম্বার, আমি ওয়ানই বললাম, হির ওয়ান বা হির হোয়াইট লিখেন, এনিথিং ইউ লাইক। সো গলার মধ্যে দেখেন খুব সুন্দর করে আপু জারদোসি ওয়ার্ক করা আছে, যেরকম করে দিল্লি বুটিকের মধ্যে কাজ করা থাকে, জারদোসি মানে স্টোন, তারপরে হচ্ছে কি স্টোন তো না কী বলে এটিকে, এমব্রয়ডারি ওয়ার্ক, হ্যাঁ, গিট ফোরের মধ্যে করা আছে, তারপর হচ্ছে গিয়ে পার্ল টাইপ বসানো আছে, সিকোয়েন্স বসানো আছে। সো এমনিতেই ড্রেসের মধ্যে শাইন আছে, অরিজিনাল হিল হির প্রোডাকশন দেখাচ্ছে আপু। সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা, সো দিস ইজ কোড নাম্বার আপু। হির কিন্তু কিমোরা প্রোডাকশন, এটা কি জানেন, হিরের কিন্তু আসলে ব্র্যান্ড হচ্ছে কি কিমোরা। সো কিমোরার মধ্যে হির যে ভলিউমটা থাকে এটা তারা সবসময় কী করে জানেন, একটা বাজেটের মধ্যে করে ফেলার চেষ্টা করে, যেন সব রেঞ্জের আপুরা বা সব রেঞ্জের কাস্টমাররা এখান থেকে অ্যাভেল করতে পারে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত জানেন, এটার কোড নাম্বার হচ্ছে ওয়ান বললাম। সো হির বা হোয়াইট লিখেন বা স্ক্রিনশট দেন, এনিথিং এনিথিং এনিথিং। ব্র্যান্ড ব্র্যান্ড কী আপু, ব্র্যান্ড হচ্ছে গিয়ে এটার হির, ঠিক আছে, কিমোরা, হির বাই কিমোরা। সো এটা হচ্ছে সিলেক্টিভ এসেছে, এই জন্য আমি ঝটপট লাইভে চলে আসলাম, যেন সিলেক্টিভে এই সুন্দর দুটা ড্রেস আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিলে আপনারা অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন, শোরুমে কষ্ট করে আর হির নেওয়ার জন্য শোরুমে যেতে হবে না। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে ওয়ান, বা আপনি হির হোয়াইট লিখতে পারেন অথবা শুধু স্ক্রিনশট দিয়ে দেন চলবে আপু। এটা স্লিভ আছে, স্লিভের মধ্যে কাজ আছে আমি দেখিয়ে দেবো। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে মনে করেন ওয়ান, ওটা কোড দেন আপু, আপনি স্ক্রিনশট দেন, আপনি কালার লিখে দেন, কোনো সমস্যা নেই, আমি দুটো কালারই দেখাবো এটার মধ্যে, সো দিলেই আমরা বুঝবো। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড হচ্ছে গিয়ে হির ওয়ান বা হির হোয়াইট, যেটাই লিখেন প্রাইস হচ্ছে 3800 টাকা। ওড়নাটা আমি আজকে সকালবেলাও একটা ড্রেস আমি খুলে দেখিয়েছিলাম উত্তরা শোরুম থেকে, যারা স্টক লাইভটা দেখেছেন তারা অলরেডি চিনে গিয়েছেন। দেখেন হোয়াইটের মধ্যে এত সুন্দর একটা ফ্লোরালে পাচ্ছেন, তার সাথে কী পাচ্ছেন, তার সাথে ওড়নাটা খুব সুন্দর করে সাইড দিয়ে ওয়েভ করা আছে, পুরো ওড়নার মধ্যে আপু এমব্রয়ডারি এবং সিকোয়েন্স ওয়ার্ক করা আছে, এই জন্য কি পার্টি পার্টি আরও বেশি মনে হয় তাই না। সেটার সাথে ম্যাচিং আপনার সফট সিল্কে প্যান্ট পেয়ে যাচ্ছেন, পুরো ড্রেসটার মধ্যে কিন্তু আপু এখানে এরকম করে আপনার একটু পরপর ঘনভাবে বুটা করা, যাতে করে ড্রেসটা থেকে অনেক গর্জিয়াস লাগে। আমাদের শোরুমের ওয়ান অফ মোস্ট মানে গুড সেল প্রোডাক্ট যাচ্ছে এটা, আর ব্যাক পার্টের সাথে আপনার স্লিভের কাপড় আলাদা করে দেওয়া আছে, অর্থাৎ স্লিভের কাপড় যেহেতু আপনার পুরোটাই আলাদা পাচ্ছেন, তাই ড্রেসের বডি যদি আপনারা চান 65+ আপনি বানাতে পারবেন, ড্রেসের লেংথ যদি আপনি চান 50+ বানাতে পারবেন। আমি তো অফিসেই আছি, বলেন অফিসেই আছে, যেটাতে থাকার কথা সেটাতেই আছি, দুইজন লিখলেন ক্লিয়ার না, আপনারা কি কেউ ক্লিয়ার দেখতে পাচ্ছেন না, আমার এখানে কিন্তু ক্লিয়ার দেখাচ্ছে আর কি। ও আচ্ছা, সবাই লিখেছে ক্লিয়ার না, লাস্ট দিল্লি বুটিক 5 পেয়েছি, সুপার ফাস্ট ডেলিভারি, আমরা যে কেমনে কাজ করতেছি আপু, 8 থেকে 11 হাজারে দিল্লি বুটিক আসবে আপু, আরেকটা লট নামার কথা আছে, যদি থাকে তাহলে ওখানে চলে আসবে। ক্লিয়ার না, আচ্ছা ক্লিয়ার না হলে আমি একটু ওয়েট করি, আবার দেখাবো আপু। কিমোরা একটা পার্পল শোরুমে দেখিয়েছে, ওটাকে দেখাবেন আপু? না, সবগুলো কালার হচ্ছে শোরুমগুলোতে আছে, আর সিলেক্টিভ যে দুটো কালার এসেছে হিট দুটো কালার সেটা হচ্ছে গিয়ে দেখিয়ে দিচ্ছে। আচ্ছা আপনারা বলেন ক্লিয়ার, তারপর আমি দেখানো শুরু করবো, আবার লাগলে আমি এখন ক্লিয়ার, ওকে ওকে। সো এখন যদি ক্লিয়ার হয়ে যায় আমি এখন আবার একবার দেখাচ্ছি, কোনো সমস্যা নেই, ঠিক আছে, আমি এখন আবার দেখাবো, আমি ওয়েট করছি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, হাই টুম্পা, হ্যালো আপু, কেমন আছেন? দিল্লি বুটিক একেবারে ফার্স্ট লাইভে রিস্টক হবে আপু, এভাবে বলা যাচ্ছে না আপু, মা গো, মানে আপনারা আমার জান খেয়ে ফেলবেন একদম। দিল্লি বুটিক ফার্স্ট লাইভ দেখেন খালি, মানে একে ব্রেনের উপর প্রেশার নিতে পারি না, তার মধ্যে আবার ফার্স্ট লাইভের কী কী ড্রেস ছিল এমনি রিস্টক, মা গো, হয়েছে যা দেখা চোখলেই দেখেন আপু। সো যেটা আচ্ছা এখন ক্লিয়ার হয়ে গেছে, সো আমি আরেকবার রিভিউ করে যাই। সো এটা হচ্ছে গিয়ে হির হোয়াইটটা আপু, দুটো কালারই এসেছে, হির হোয়াইট এবং ব্ল্যাক, এটা হচ্ছে মানে বালকে এসেছে মাশাল্লাহ দিলে সিলেক্টিভে। সো যার কাছে যেটা ভালো আছে সে ভালো লাগছে সে সেটার কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন, আজকে স্ক্রিনশট দিলেও কোনো সমস্যা নেই, আমরা বুঝে যাবো, ঠিক আছে, আজকে স্ক্রিনশট দিলেও আমরা বুঝবো, কারণ আমি হিরের মধ্যে সিলেক্টিভ দুটাই দেখাবো। সেই হচ্ছে গিয়ে ড্রেসটা, সো দিস ইজ হির সিলেক্টিভ, এটা হচ্ছে হোয়াইটের মধ্যে, পুরো ওড়নাটা আপনারা অর্গেনজা ফ্লোরালে পেয়ে যাচ্ছেন, খুব সুন্দর করে ওয়েভ কাটা আছে, এটার মধ্যে সিকোয়েন্স প্লট করা আছে, পুরো ওড়নার মধ্যে এমব্রয়ডারি এবং সিকোয়েন্স করা আছে, সবচেয়ে বড় কথা পেটের কাপড়টা এত সুন্দর একটা অর্গেনজার মধ্যে ফ্লোরাল না, আপনার দেখেই ভালো লাগবে। সেই হচ্ছে গিয়ে ড্রেসটা, ড্রেসটা হচ্ছে হোয়াইটের উপরে অফ হোয়াইটের মধ্যে গোল্ডেন কালারে কাজ করা, আর ওড়নাগুলো কী করেছে দেখেন, মাল্টি কালার যে ফুলটা আছে, মানে মাল্টি কালার না, মোট কথা কন্ট্রাস্ট কালার ফুল দিয়ে এটা সুন্দর করে ফ্লোরাল করে করেছে, এই জন্য দেখতে এত সুন্দর লাগছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো এটার কোড নাম্বার ওয়ান, এটা হির হোয়াইট লিখলেও হবে, কোনো সমস্যা নেই, আজকে শুধু স্ক্রিনশট দেন আপু আমরা বুঝে যাবো। সো এটা হচ্ছে গলার কাছে পুরোটাতে খুব সুন্দর করে সিকোয়েন্স এবং হচ্ছে এমব্রয়ডারি গিট ফোরের কাজ করা আছে আপু, পুরো ড্রেসটার মধ্যে একদম ঘনভাবে আপনার বুটা করা আছে, ব্যাক পার্টটা প্লেন পাচ্ছেন কিন্তু স্লিভের কাপড় আপনার আলাদা করে দেওয়া আছে। সো স্লিভের মুড়ির মধ্যে দেখেন কত মানে ভারী করে কাজ দেওয়া আছে,
আছে যেটা ড্রেসটা বানালে আপনার স্লিভের যে মুড়িটার মধ্যে আমি যেরকম কাজ দিয়েছি আমারটাতে, এরকম করে আপনার স্লিভের মুড়িটাতে আপনার কাজ পড়বে, ঠিক আছে? সো এটার আমি কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে 1, বা আপনি হির হোয়াইটও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এটার সাথে ম্যাচিং কালারের একদম সফট সিল্কের আপু আপনারা প্যান্ট পেয়ে যাবেন। ড্রেসের কাপড়টা পাচ্ছেন পুরো বাটার সিল্কের মধ্যে, হ্যাঁ, এত মাখন আপু, এত মাখন, কাপড়টা ধরলে বুঝতে পারবেন আপনারা। সো এটার সাথে এই যে এটা হচ্ছে ওভারঅল ড্রেসের আউটলুক। সো এটার কোড নাম্বার 1 বা হির হোয়াইট, প্রাইস হচ্ছে 3,800 টাকা মাত্র। ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে 50 টাকা, ঢাকার বাইরে 80 টাকা। যার কাছে যেটা ভালো লাগছে অবশ্যই কোড, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজ করে দিতে হবে আমাদের গয়না বাক্স পেজে। সো আমি সরিয়ে ফেললাম, হোপফুলি এখন তো ক্লিয়ার আছে, সবাই দেখে ফেলেছেন। ইনার পড়তে হবে আপু হিরে না, টু বি ভ্যারি অনেস্ট ইনার লাগে না, বাট যদি অনেক ভারী কাজ থাকে তখন আপনারা শুধু হাফ বডির মধ্যে আপনারা এতটুকুর মধ্যে ইনার দিতে পারেন, যাতে করে জরির কাজ যেটা আছে সেটা যেন আপনার গায়ের মধ্যে ইরিটেশন না হয়। আমি আমারটাতে নর্মালি আপু হাফ ইনার দিই, আমি কখনো হিরের কোনোটাতে ফুল ইনার দিই নাই। আপনার কথাগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। এগুলোর থেকে ইনার, আমি এটাই বলছি আপু, এগুলো তো নর্মালি ইনার লাগে না আপু, হ্যাঁ, বাট দেখেন আমি একটু দেখাই, পেছনে এটার বুকের কাছে খুব ভারী কাজ না, অনেক ভারী কাজ আপু, এটা এখন যদি ইনার ছাড়া পরানোর সময় হয় না, একদম স্কিনের উপরে থাকবে তো, সো যদি ইরিটেশন হয় এই জন্য জাস্ট, তাও আবার কি ফ্রন্টে শুধুমাত্র, যেহেতু ব্যাকপার্টে কোনো কাজ নেই, ব্যাকপার্টে আপনার ইনারও লাগবে না, আপনি ফ্রন্টে শুধু হাফ এতটুকু ইনার দিয়ে দিতে পারেন, যাতে গায়ের কাছে আপনার কোনো ধরনের ইরিটেশন না হয়, এতটুকুই। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 2, বা এটা হচ্ছে গিয়ে হির ব্ল্যাক। যার কাছে যেই কালারটা ভালো লাগে আপু, দেখেন সাদা কালো দুটোই এত সুন্দর। দিল্লি বুটিক আপু, দিল্লি বুটিক 6 একটু আগে ডেলিভারি পেলাম, অনেক সুন্দর আপু, জাস্ট ওয়াও, যাক আলহামদুলিল্লাহ। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত জানেন, এটার কোড নাম্বার হচ্ছে 2, হির 2 লিখলেই হবে, আর এটা হচ্ছে বা হির ব্ল্যাক লিখেন, অথবা কিচ্ছু লেখার দরকার নেই, আপনাদের জন্য আরও ইজি করে দিলাম, স্ক্রিনশট দেন, ঠিক আছে? প্রাইস হচ্ছে শুধুমাত্র 3,800 টাকা, দেখেন আপু দিল্লি বুটিকের থেকে কিন্তু এই ড্রেসগুলো, যেহেতু এটাও কিন্তু একটা বুটিক আইটেম না, এটাও তো একটা বুটিক আইটেম, কিন্তু মানে ওগুলোর হচ্ছে অনেক হাই রেঞ্জ, বাট এটা হচ্ছে কি আপনি রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু অনেক ভালো একটা পার্টি ড্রেস পেয়ে যাবেন আপু। ওখান থেকে কালকে 7 আর 8 যেটা এসছে, আবার 7 আর 8 দিল্লি বুটিক, কালোটা লালটা রিস্টক হয়েছে না আবার, আর এনে দেন তপ্পু আরেকবার কাস্টমার দেবো, অনেকে কালকে সোল্ড আউট পেয়েছে। দেখেন কালকে থেকে আমরা কত মানুষকে ওটার জন্য সোল্ড আউট দিচ্ছি, আজকে বস্তা খুলেছে, জাস্ট বের হয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি শোরুমে পাঠিয়ে দিতে চাইছিলাম যদিও সবগুলো, তারপর আপনারা এত ডিমান্ড করছেন, আমরা মাশাআল্লাহ দিলে অনলাইনে কালকে এত সোল্ড আউট দিয়েছি, হ্যাঁ, এবং দেখেন কালকে কিন্তু সাথে সাথে সব সেল হয়, আমাদের পার্সেল করাও শেষ, সবাই লিখছেন দিল্লি বুটি কালকে বিকালবেলা লাইভ হয়েছে, রাতে পার্সেল দিয়ে দিয়েছে, আপনারা আজকে এই যে সকাল থেকে সবাই ডেলিভারি রিসিভ করছেন, ইয়েস। সো যেটা এখন 7 আপু, আগে আমাকে কোড ওয়াইজটা দেন, ব্ল্যাকটা ছিল 7, হ্যাঁ, তারপর রেটটা দেখাবো। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে হির ব্ল্যাক, এটার প্রাইস হচ্ছে গিয়ে 3,800 টাকা। ডেলিভারি চার্জ হচ্ছে গিয়ে আমাদের ঢাকার মধ্যে 50 টাকা, ঢাকার বাইরে 80 টাকা। যার কাছে এটা ভালো লাগছে সে সেই কালারটা কাইন্ডলি কী করবেন, স্ক্রিনশট দেন, দিয়ে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন, ঠিক আছে? সো এই হচ্ছে গিয়ে ড্রেস, সো দিস ইজ হিল ব্ল্যাক, প্রাইস হচ্ছে 3,800 টাকা পুরো ড্রেসের মধ্যে আপু। ঠিক আগেটাতে যেরকম করে দেখালাম আপু, পুরোটাতে খুব সুন্দর করে গলার কাছে জার দুইসে ওয়ার্ক পেয়ে যাচ্ছেন, আপনার সিকোয়েন্স ওয়ার্ক করা থাকছে, এবং দেখেন ড্রেসের মধ্যে খুবই ঘন করে আপনার হচ্ছে কী কী করা আছে, বুটাগুলো করা আছে, ব্যাকপারটা প্লেন পাচ্ছেন, বাট স্লিভের মধ্যে আলাদা করে পাড় দেওয়া আছে, আমারটার মধ্যে যেরকম করে আমি পাড় কেটে বসিয়েছি, আপনার স্লিভের মধ্যে খুব সুন্দর করে পাড় কেটে বসিয়ে দেবেন। ওড়নাগুলো এই ক্যাটালগের খুব সুন্দর করেছে, কারণ ওড়নাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এরকম করে আপনারা ফ্লোরালের মধ্যে, তো পুরো ওড়নার মধ্যে খুব সুন্দর করে জারদস্তি ওয়ার্ক করা আছে, সিকোয়েন্স ওয়ার্ক করা আছে, পাড়টা ওয়েভ করে কাটা আছে। প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন, প্রাইস হচ্ছে গিয়ে এটার ওড়না হচ্ছে আপু অর্গেনজা, ফ্লোরাল অর্গেনজাতে পেয়ে যাচ্ছেন, প্রাইস হচ্ছে গিয়ে এগুলোর 3,800 করে। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। এখন দিল্লি বুটিক আমি আপনাদেরকে আপু, রিমা রহমান আপু একবার নক করেন তো, এখন মন ভালো হয়ে যেতে পারে, রিমা রহমান আপু একবার এখন নক করেন, মন ভালো হয়ে যেতে পারে। লামিয়া তাসলিম, অনেক দিন পর তোমাকে দেখলাম, কেমন আছো আন্টি জি? আলহামদুলিল্লাহ আম্মু ভালো আছে, আপনি কেমন আছেন? হ্যাঁ আচ্ছা, 8-10 দিল্লি বুটিক দেখাবেন, বুঝি নাই আপু। আচ্ছা দেখেন এটা হচ্ছে কালকের দিল্লি বুটিকটা, যাদের মনে থাকবে। সো এটা হচ্ছে গিয়ে কালকে আমরা অনেককে কালো আর লাল, আমরা যে কত সোল্ড আউট বলেছি আপু দিল্লি বুটিকের ক্ষেত্রে, বা একটা পার্টি কালেকশনের ক্ষেত্রে লাল কালো ডিমান্ড সবচেয়ে বেশি থাকে, তাই না, এই দুটা কালারের। তো আমরা কালকে থেকে সরি, অনেকেই আমাদের কাছ থেকে সোল্ড আউট পেয়েছেন, বাট এই যে মাত্র আপু আমাদের সকালের দিকে যে শিপমেন্টটা নেমেছে, বস্তা খুলে যে পেয়ে গেলাম, তাই আমি আপনাদেরকে দেখিয়ে দিতে পারছি। সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 7, এটা দিল্লি বুটিক, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন, প্রাইস হচ্ছে গিয়ে এটার 5,800 টাকা ছিল। সো পুরোটা ফ্লোরাল পিওর অর্গেনজার মধ্যে পেয়ে যাচ্ছেন। সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা, পুরো ড্রেস অর্গেনজা, পুরো ওড়না অর্গেনজা, পুরো ড্রেসের মধ্যে জারদস্তি ওয়ার্ক করা দেখতেই পাচ্ছেন,
পুরো ড্রেসের মধ্যে গলার কাছে জারদৌসি ওয়ার্ক করা, এবং ড্রেসের পুরোটার মধ্যে দেখেন ছোট 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 জারদৌসি বুটা করা আছে। কাপড়টা ভীষণ সুন্দর, আমি কালকে খুব প্রশংসা করছিলাম ফ্লোরাল কাপড়টার। আমার কাছে এমনি তো ফ্লোরাল কাপড় খুবই ভালো লাগে আপু। তো সেম কাপড়টা দিয়ে আপনারা জামা এবং ওড়না দুটোই পেয়ে যাচ্ছেন, ব্ল্যাক একটা প্যান্টের সাথে পরে ফেলবেন আর কি লাগে। সো এটা হচ্ছে গিয়ে এটা প্যান্টের কাপড়টা দেখেন। সো পুরো প্যান্টের কাপড়টা কি পাচ্ছেন, সরি আমার না সত্যি রোজা ধরছে। সো এটা হচ্ছে গিয়ে এটার ওড়নার কাপড়টা, সরি এটা হচ্ছে ওড়নার কাপড়টা, পুরোটা অর্গানজাতে পেয়ে যাচ্ছেন। আর হচ্ছে পাড় দিয়ে কি সুন্দর করে দেখেন কি করা আছে আপু, হোয়াইটটা পেয়ে গেছে আলহামদুলিল্লাহ আপু। হির যারা নিলেন আপু, আমি বললাম তো দিল্লি বুটিক না পেলে মনের কষ্ট চলে যাবে, এত সুন্দর হির আপু শোরুমে চলেই যাচ্ছিল, বাট এটা যখন আমি দেখেছি বালকে এসেছে, আমি না এটা আমি আগে অনলাইনে দেবো, লাগলে শোরুমে একদিন পরে পাঠাবো। ইন্ডিয়া থেকে তোমাকে দেখছি টুম্পা, তোমাকে দেখা মানে একটা সেলিব্রিটি শো দেখা। ও মাই গড, যা বলেছেন আপু, আই এম জাস্ট ফ্লাইং ইউনো আফরিন, থ্যাংক ইউ সো মাচ আপু ফর দ্য লাভ। আমি ধরেই নিলাম ভীষণ ভালোবাসা থেকে এই কথাটা লিখেছেন, বাট আপু আমি মন থেকে শুকর গুজার করছি, থ্যাংক ইউ সো মাচ আপু, সত্যি কৃতজ্ঞতা প্রকাশে ভাষা মান্ডি। হ্যাঁ, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত, এটা হচ্ছে কোড নাম্বার 7, প্রাইস হচ্ছে গিয়ে এটা 5,800 টাকা। সো এটা যারা কালকে অলরেডি দেখেছেন, যারা সোল্ড আউট পেয়েছেন, সো তারা তো অলরেডি জানেন, সো কোনো টেনশন নেই। এই যে এই যে এই যে এখন দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ এখন বুক করে ফেলতে পারবেন। সো এই হচ্ছে গিয়ে ড্রেসটা, সো এটা না একটু কেমন জানি ডুয়াল টোনের মতো, হ্যাঁ এটা আমি কালকে লক্ষ্য করি নাই, এখন আমি লক্ষ্য করতেছি। এটা কিন্তু এক্স্যাক্টলি কালো কুচকুচা ব্ল্যাকও না, এটা ব্ল্যাকের সাথে না একদম পিত্তি কালার একটা কম্বিনেশান আছে না, দুটার কিন্তু ডুয়াল টোন দিচ্ছে। প্যান্টটা দেখে আমি এখন রিয়েলাইজ করলাম, কালকে এতটা বুঝতে পারি নাই। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে 7, কালকে সোল্ড আউট ছিল, এখন অল্প রিস্টক হয়েছে আপু, বেশি না 10টা করে হয়তো বা দেওয়া যাবে, এটাই বললাম আর কি। তো শোরুমে চলে যাচ্ছিলো, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার 7 ছিল, প্রাইস হচ্ছে 5,800। আরেকটা দেখে নেন, রেটটা দেখে কি বলবো। হ্যাঁ আপু আপনার কথা মতো ইনবক্সে নক করলাম, রিপ্লাই করে দেবে রিমা রহমান আপু, রিপ্লাই করে দেবে ইনশাল্লাহ। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত, দিস ইজ কোড নাম্বার 8 ছিল কালকে লাইভের। দেখেন তুমি সত্যি অনেক কিউট, আর আপনারা সত্যি অনেক ভালো, সত্যি বলছে মন থেকে আপু। আমি সবসময় আমার কাস্টমারদের প্রশংসা করি, মাশাআল্লাহ দিলে আমার কাস্টমাররা সবাই খুবই ভালো, শুধু আমার কাস্টমার না, আমার প্রত্যেকটা অফিসের, আমার যারা অ্যাডমিন এমপ্লয়িরা আছেন, হ্যাঁ আমাদের অফিসে কিন্তু মোটামুটি দিলে সব মেয়ে, আমি খুব পছন্দ করি মেয়েরা এম্পাওয়ার্ড হোক। হ্যাঁ আমার আমার অফিসে সব মেয়ে, আমার শোরুমে সব ছেলে। হ্যাঁ সো যেগুলো শোরুমের কষ্টদায়ক কাজ, বস্তা টানাটানি, হ্যাঁ এগুলো ছেলেরা করুক, আর অফিসে অনলাইনে আপনাদেরকে ডিল করা আরাম, আর একটু হলেও তো আরাম, ওটা হচ্ছে আমার মেয়েরা করুক, সব আরাম আমার মেয়েদের জন্যে, কষ্টগুলো ছেলেগুলো নেক। সো যাই হোক, মাশাআল্লাহ দিলে আমার সব জায়গায় সব আমার ডিলার বলেন, আমার আমার সাথে যারা কাজ করছে আমার কো ওয়ার্কার্সরা বলেন মাশাআল্লাহ দিলে, আমি বলবো মাশাআল্লাহ দিলে আই হ্যাভ এ ভেরি গুড সার্কেল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি কোড নাম্বার 8, হ্যাঁ এটা হচ্ছে কালকের লাইভের কোড নাম্বার 8 ছিল, বেশি না আপু, হায়েস্ট 10টা করে দেওয়া যাবে, তারপর 10 জন আপু তো পাবেন তাই না। সো প্রাইস হচ্ছে কি এটা, প্রাইস হচ্ছে কি এটা 5,800, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকায় 80 টাকা। সো এটা ছিল কালকে দিল্লি বুটি কোড 8, আপু রিস্টক হয়েছে মাত্র, সো এই জন্য দেখিয়ে দিলাম, যার কাছে যেটা ভালো লাগছে সে সেটার কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেয়েছি, ঠিক আছে। সো সবাই ভালো থাকেন, আমি আজকে চলে যাচ্ছি। আপু আমার কমেন্ট পড়ো না কেন, আপু চোখে পড়ে নাই, সব ছেলেরা বস্তা টানে না কি জানি আপু, আমার আমার জামাই তো আপু এখনও পর্যন্ত বস্তা টানে, কোনো সময় যদি আমার জামাই আমার সাথে না থাকে, মনে করেন আমার পাশে কেউ নাই, তখন আমাকে বস্তা টানতে হচ্ছে, আমি টানি, বাট নর্মালি ম্যাক্সিমাম টাইম এখন যেটা হয় ইদার আমার সাথে তো আমার ড্রাইভার সবসময় দেখা যায় থাকে, আমার ড্রাইভার আমাকে কখনো বস্তা টানতে দেয় না, বাট অনেক বস্তা হয়ে গেল, রনি ভাইকেও টানতে হবে আমাকেও টানতে হবে, তখন আমাকে দেয়। সো বস্তা টানাটানির ক্ষেত্রে আপু আমার হাতে সত্যি কথা বলতে আমাকে একদম, বস্তা টানানির ক্ষেত্রে আমার সাথে যদি একটা ছেলে একটা পিচি বাচ্চাও থাকে ডিলারের থাকে, অনেক সময় আমাকে বস্তা টানতে দেয় না, একদম রানীর মতো ট্রিট, আপু না 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 আপনি ধরেন আপনি ধরেন, পারলে আমার মানে হ্যান্ডব্যাগ সহ হচ্ছে ক্যারি করে, বাট আমার জামাই মাশাআল্লাহ দিলে আপু আমাকে কখনো বস্তা টানতে দেয় না, যদি দেখে যে দূর থেকে আমি আসতেছি দৌড় মারে চলে যাবে, দাও দাও তোমাকে কী করতে বলছে, রানি ভাই কই ছিল, দাও আমি করে দিচ্ছি, বা হাত থেকে নর্মালি নিয়ে নেবা, ওকে দেখলাম এখন নিজে থেকে দিয়ে দিই, মানে ব্যাপারটা এরকম, যাক আমার ছেলেগুলো বস্তা টানে সবাই, হ্যাঁ আমার ছেলেগুলো আমাকে বস্তা টানতে দেয় না। সো ওরা বলে যে আমার পারলে ভ্যানিটি ব্যাগ সহ আপু দেন 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 ধরে, আমি দাও আমার ভ্যানিটি ব্যাগ দাও না, রেড দিল্লি বুটিক পেয়েছি মাশাল্লাহ মাশাল্লাহ। মাসলিন তান্তুস দেখতে চাই আপু বৃহস্পতিবার রাতে, ঠিক আছে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আজকে তো বুধবার কালকে তো বৃহস্পতিবার, আজকে আমরা ইয়া দেখে ফেলি আপু, আজকে আমরা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি কাঞ্জি দেখে ফেলি, আর হচ্ছে গিয়ে কালকে আমি পারলে
তান্তুজ দেখে ফেলবো। ঠিক আছে আপু, কোটটু অর্ডার করেছি। আচ্ছা হিরের, ঠিক আছে কোনো সমস্যা নেই আপু, করে দেন, ইনশাল্লাহ রিপ্লাই পেয়ে যাবেন। সবাই ভালো থাকে, সুস্থ থাকেন। আমি চলে গেলাম, এখন এখানে লেট করলে আমি জ্যাম খাবো, শোরুমে মাল মালামাল পৌঁছাতে পারবো না। সো আমি মালামালগুলো একটু পৌঁছে দিয়ে আসি। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপু কাঞ্জিপুরাম এসেছে, ইক্কাত এসেছে, বাজেট ফ্রেন্ডলি এসেছে, মাসলিন তান্তুজ এসেছে, তারপর হচ্ছে মনে হয় আল্লাহ বাচ্চা রাখলে দু একদিনের মধ্যে আপনাদের আজরাক চলে আসবে। সো সামনের একটা সপ্তাহ পুরো শাড়ির বাম্পার লাইফ পাবেন আপনারা। ওকে চলে গেলাম, কিন্তু খুব সেরত পেয়েছেন আলহামদুলিল্লাহ। আমি গেলাম, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অর্ডার করে দেন। একটু একটু কিছুক্ষণের মধ্যে হচ্ছে গিয়ে আপনাদেরকে কনফার্মেশন মেসেজ দিয়ে দেওয়া হবে। আমি গেলাম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, টেক কেয়ার। আপু রেটটার প্রাইস হচ্ছে 5,800 টাকা, দিল্লি বুটিক ছিল ওটা। আপু দিল্লি বুটিক আবার আসুক, ওগুলো রিস্টক হয়েছে তো অল্প অল্প করে হয়েছে, শোরুমে ভাগাভাগি করে দিয়ে দিলাম আমি। সো দিল্লি বুটিক আবার একটা আসার কথা আছে, আসুক, আমি চলে আসবো লাইভে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার।